হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি দা ফুডি ডগ কুন্তল বিট্টেল তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ক্যাম্পাস ট্যুর নিয়ে চলে এসেছি। আজকে আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে, সাথে আমার এই ভাইরা আছে। চলো আগে একবার তোমাদের সাথে আলাপ করে দিই। এখানে আছে সৌম্যজিৎ, সমরিক আর সুমন, এরা প্রত্যেকেই এখানে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, মানে এখানে দুটোই ব্যাচ আছে, তাই তো? এখানে দুটোই ব্যাচ আছে, ওরা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। সৌম্যজিতের আর একটা পরিচয় আছে, সৌম্যজিতের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে বায়োমেড কিট উইথ বনি, খুবই পপুলার চ্যানেল। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। তো ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, এটা দু বছর হলো হয়েছে, দুটো ব্যাচ এখানে আছে। তো এই একই ফরম্যাটে আমরা ঘুরে দেখাবো, একদম গেট দিয়ে আমরা ঢুকবো, তারপর পরপর পরপর যা আছে তোমাদেরকে সব কিছু দেখাতে থাকবো, একাডেমিক বিল্ডিং, হোস্টেল এবং এভরিথিং, সঙ্গে থাকবে কিছু ড্রোন শট। তো চলো তাহলে আজকে আর দেরি না করে শুরু করে ফেলি। তার আগে যেটা বলার, যে এটা আজকে আমাদের 13 নম্বর মেডিকেল কলেজ, 13 নম্বর। তো এইভাবে মানে ভিডিওটা দেখে এভাবে বাসি মুখে চলে যাবে না, লাইক আর সাবস্ক্রাইব করে হাসি মুখে তারপরে যাবে। তো চলো তাহলে একদম গেট থেকে আমরা শুরু করে দিই। আমরা এখন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের যে এন্ট্রি গেট সেখানটাই চলে এসেছি। তো এবার পরপর তোমাদেরকে চলো দেখিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের এন্ট্রি গেট, এটা দিয়ে ঢুকেই সামনে দেখো হোস্টেল, একাডেমিক বিল্ডিং, বাঁদিকে সুপার স্পেশালিটি বিল্ডিং, এগুলো দেখা যাচ্ছে। চলো তাহলে বাঁদিকে সুপার স্পেশালিটি বিল্ডিংটা দিয়ে শুরু করা যাক। তো এই হচ্ছে সুপার স্পেশালিটি যে ব্লক বা বিল্ডিং। তো এখানে আই, ইএনটি, সাইকিয়াট্রি, ডার্মাটোলজি, অর্থো, সার্জারি এগুলো আছে, ওপিডি আর ইনপেশেন্ট ডিপার্টমেন্টগুলো এখানে আছে। আর যেটা এখানে আছে সেটা হলো এখানে সার্জারি, আই, ইএনটি, অর্থো এগুলোর ওটিগুলো এখানে আছে। স্পেশালিটি ব্লককে বাঁদিকে রেখে আমরা এবার সোজা এগিয়ে যাব। স্পেশালিটি ব্লক থেকে এগিয়ে এসে বাঁদিকে এই এন্ট্রিটা ঢুকে গেছে, যেটা ওদিক দিয়েও ঢোকা যেত। তো এদিক দিয়ে ঢুকে গেলে এখানে যে ইমার্জেন্সিটা সেটা এখানে আছে, তো সেটা ওদিক থেকেও সুপার স্পেশালিটি ব্লকের ওদিক থেকেই আসার নিয়ম। এই হচ্ছে জরুরি বিভাগ বা ইমার্জেন্সি। তো বাঁদিকে সুপার স্পেশালিটি ব্লকটা রেখে সোজা এগিয়ে গেলে প্রথমেই ডান দিকে যেটা পড়ছে সেটা হচ্ছে বয়েজ হোস্টেল, আর কিছুটা এগিয়ে গেলে তো বয়েজ হোস্টেলের ঠিক উল্টো দিকে এখানে অডিটোরিয়ামটা তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন আছে, তো এখনও এটা সম্পূর্ণ তৈরি হয়নি। এই হচ্ছে অডিটোরিয়ামটা এন্ট্রি, আর ওই দিকে ওদের অক্সিজেন প্ল্যান্টটা আছে। চলো একাডেমিক বিল্ডিং এর দিকে যাওয়া যাক। বয়েজ হোস্টেলটাকে ডান দিকে রেখে ডান দিকে আরেকটা রাস্তা ঢুকে গেছে, সেখানে ইন্টার্ন হোস্টেল, গার্লস হোস্টেল এগুলো আছে, এবং সামনে একাডেমিক বিল্ডিংটা আর বাঁদিকে যে অডিটোরিয়ামটা সেটা আছে। তো চলো আগে তোমাদেরকে একাডেমিক বিল্ডিংটা দেখিয়ে নেবো, তারপরে ওই যে ডান দিকে রাস্তাটা তোমাদেরকে দেখালাম সেখানে আমরা যাবো। তো আমরা এখন পৌঁছে গেছি একাডেমিক বিল্ডিং এর সামনে। সৌম্যজিৎ তোমাদেরকে একবার বলে নেবে কোন ফ্লোরে কি ব্যাপার। তো গ্রাউন্ড ফ্লোরে যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে আছে কমন বয়েজ রুম এন্ড গার্লস রুম,
এছাড়াও রয়েছে ক্যান্টিন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের একাংশ, যেখানে সুপারিনটেন্ডেন্ট অফিস রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। এরপরে চলে যাই ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ জোন, প্রিন্সিপালস অফিস, ডিন ম্যামস অফিস এবং ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি অ্যান্ড ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি। সেকেন্ড ফ্লোরে রয়েছে সেন্ট্রাল লাইব্রেরি, লেকচার থিয়েটার মানে LT1 এবং ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি। থার্ড ফ্লোরে সেন্ট্রাল লাইব্রেরির সেকেন্ড ফ্লোর এবং তার সাথে রয়েছে LT2 মানে লেকচার থিয়েটার 2 এবং ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি। ফোর্থ ফ্লোরে ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক মেডিসিন, লেকচার থিয়েটার এবং ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি। ফিফথ ফ্লোরে ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন, লেকচার থিয়েটার এবং ডিপার্টমেন্ট অফ ফার্মাকোলজি। এবং সিক্সথ ফ্লোরে রয়েছে কমন ল্যাবরেটরি 1, কমন ল্যাবরেটরি 2, এক্সামিনেশন হল 1 এন্ড 2, কমন ল্যাবরেটরি 4, 5 এন্ড 6 এবং লেকচার থিয়েটার। চলো তাহলে আমরা এবার ভেতরে ঢুকে যাই, যেগুলো তোমাদের দেখিয়ে নেবো একবার, ক্যান্টিন, লাইব্রেরি, LT, অডিটোরিয়াম, এগুলো তোমাদেরকে দেখিয়ে নেবো। তো ঢুকেই একটা সুন্দর লবি করা আছে, তার সাথে এইদিকে ডান দিকে অ্যানাটমি আর ডিসেকশন রুম, আর বাঁদিকে আছে ক্যান্টিনটা। চলো ক্যান্টিনটা দেখিয়ে নিই তোমাদের। তো আমরা এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। সেকেন্ড ফ্লোরে এসে এখানে লেকচার থিয়েটার 1টা আছে, আর ঠিক তার বাঁদিকে সেন্ট্রাল লাইব্রেরিটা আছে। তো চলো লেকচার থিয়েটার 1 এর ভিতরে একবার ঢুকে পড়ি আমরা। লেকচার থিয়েটার 1 এর পর আমরা ঠিক তার বাঁদিকে সেন্ট্রাল লাইব্রেরিটা আছে, একবার তোমাদের সেন্ট্রাল লাইব্রেরিটাও দেখিয়ে নেব। সেমভাবে লিফট থেকে বেরিয়ে থার্ড ফ্লোরে এখানে LT2 আর সেন্ট্রাল লাইব্রেরি, যে তার উপরের পার্টটা এদিক দিয়েও এন্ট্রি করা যায় সেখানটা এখানে আছে। তো চলো LT2টা একবার তোমাদেরকে দেখিয়ে নিই। তো আমরা এখন ফোর্থ ফ্লোরে চলে এসেছি, এখানে লেকচার থিয়েটার 3টা আছে, আর রেসপেক্টিভ ডিপার্টমেন্ট যেগুলো সমজিৎ তোমাদেরকে বলেছিল সেগুলো আছে এখানে, মোটামুটি সবগুলোই আইডেন্টিক্যাল। তো আমরা এখন ফিফথ ফ্লোরে চলে এসেছি, এখানে আপাতত ভ্যাকসিনেশনের কাজপত্রগুলো চলছে। তো এখানেই লেকচার থিয়েটার 4, চলো ভেতরে একবার ঢুকে যাই তোমাদেরকে দেখিয়ে। তো এই হচ্ছে LT4। তো বণিকের কথাই যেটা, যে অন্য ফ্লোরগুলো থেকে এখানে চেয়ারে বসার যে ব্যাপারটা সেটা একটু অন্যরকম, বাদ বাকি সবগুলোই বাকি LTগুলোর সঙ্গে একই। যাওয়ার আগে সিক্সথ ফ্লোরে আরেকটা জিনিস তোমাদেরকে দেখানোর ছিল, সেটা হচ্ছে আরেকটা লেকচার থিয়েটার এখানে আছে, তার সাথে এক্সামিনেশন হল দুখানা এখানে আছে যেখানে পরীক্ষা হয়, এক্সামিনেশন হল 1 আর এক্সামিনেশন হল 2। এগুলো বন্ধ আছে এখন। তো এই হচ্ছে এক্সামিনেশন হল।
তো তাহলে আমরা একদম একাডেমিক বিল্ডিং এর ছাদে চলে এলাম। পিছনে একটা অসাধারণ সুন্দর গঙ্গার ভিউ, সাথে আকাশের রং। তো যেটা বলা সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরই আইডেন্টিক্যাল ভাবে তৈরি। প্রত্যেকটা ফ্লোরেই মানে পাঁচটা টোটাল লেকচার থিয়েটার আছে, সঙ্গে দুটো এক্সাম হল, লাইব্রেরি সবই তোমাদেরকে দেখালাম, ক্যান্টিন। তো এবার যেটা বলার সেটা হচ্ছে এরপরে আমরা যেটা করবো, এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা আস্তে আস্তে বাকি যে পার্টটা হোস্টেল পার্ট এবং পুরনো হসপিটাল পার্ট, সেই পার্টগুলো তোমাদেরকে দেখিয়ে নেব। তো দেখো এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, এখানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ লেখা আছে, সাথে কিছু জিনিস এখান থেকে দেখতেও পাওয়া যাচ্ছে। ওই দেখো গঙ্গা বয়ে যাচ্ছে, তার সাথে সামনে যে দেখা যাচ্ছে হাউস স্টাফ হোস্টেল, ইন্টার্ন হোস্টেল, গার্লস হোস্টেল, হসপিটাল কোয়ার্টার্সগুলো দেখা যাচ্ছে। তো আর একটু ডান দিকে গেলে এখান থেকে বয়েজ হোস্টেলটাও দেখা যাচ্ছে, সঙ্গে নিচে অডিটোরিয়ামটাও দেখা যাচ্ছে, আর ওখান থেকে মাল্টি স্পেশালিটি ব্লকটাও দেখা যাচ্ছে, যেদিক দিয়ে আমরা এন্ট্রি করেছি। ওই মাল্টি স্পেশালিটি ব্লকের পাশ দিয়েই আমরা এন্ট্রিটা করলাম। তো একাডেমিক বিল্ডিং থেকে বেরিয়ে যেখান থেকে আমরা বয়েজ হোস্টেলটাকে ছেড়ে সামনে এগিয়ে গেছিলাম, তো চলো এবার হোস্টেলগুলো তোমাদেরকে দেখিয়ে নেবো। এইদিকে রাস্তায় যেতে হবে, আর এটাই আমরা বয়েজ হোস্টেলটা একবার ভেতরে ঢুকে তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে বয়েজ হোস্টেলের এন্ট্রি, চলো ঢুকে পড়া যাক। ঢুকেই বাঁদিকে হচ্ছে ওদের বয়েজ হোস্টেল ক্যান্টিনটা, এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর। ক্যান্টিনের ঠিক উল্টো দিকেই যেটা ছিল সেটা এদের ইনডোর গেমসের একটা রুম আছে, ক্যারাম, টেবিল টেনিস, প্লাস জিম, জিমের ইকুইপমেন্ট এগুলো আছে, তো চাইলেই তোমরা সেগুলো করতে পারো। চলো এবার আমরা ফোর্থ ফ্লোরে চলে যাব। তো এই হচ্ছে ফোর্থ ফ্লোরের রুমের যে বিন্যাসগুলো, সব ফ্লোরেই একই রকম, দুদিকে করিডোর আর তার দুদিকে রুম। চলো তাহলে এবার আমরা হোস্টেল থেকে বেরিয়ে পড়ি। তো বয়েজ হোস্টেল দেখানোর পর তোমাদের যে বলেছিলাম যে রাস্তাটা ডান দিকে চলে গেছে, ওটা দিয়ে আমরা ক্যাম্পাসের যে বাকি পার্টটা সেটা এক্সপ্লোর করব। চলো যাওয়া যাক। এটা হচ্ছে বয়েজ হোস্টেলের পেছন দিকটা, আর এখানে সামনে একটা গ্রাউন্ড যেটা তৈরি হচ্ছে, এখানে জল ট্যাঙ্কি একটা আছে, আর ওখানে যে পরপর কোয়ার্টার্স আর হোস্টেলগুলো দেখা যাচ্ছে, আর ওই দিকে যেটা দেখা যাচ্ছে ওটা হাউস স্টাফ হোস্টেল। চলো তাহলে এগিয়ে যাওয়া যাক। হোস্টেলগুলো শুরু হচ্ছে তার ঠিক উল্টো দিকে, ওই যে জলাশয়টা আছে তার ঠিক উল্টো দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হাউস স্টাফদের হোস্টেল, আর ওইদিকে একটা সিওমএইচ কোয়ার্টার্স আছে। তো চলো আবার এগিয়ে যাওয়া যাক। ইন্টার্ন হোস্টেলের এন্ট্রি গেট, গার্লস হোস্টেল। চলো একবার দেখে নিই ভিতরে একটা যে কোনো ফ্লোর। তো এই হচ্ছে থার্ড ফ্লোর, সেম আগের হোস্টেলের মতোই দুপাশে রুমগুলো আছে। তো এই বয়েজ হোস্টেলটা ঠিক পাশেই, এটা হচ্ছে গার্লস হোস্টেল। এই হচ্ছে গার্লস হোস্টেলের এন্ট্রি, গার্লস হোস্টেলের পাশেই হচ্ছে পরপর দুটো কোয়ার্টার আছে, একটা হচ্ছে নন টিচিং স্টাফ কোয়ার্টার্স আর একটা হচ্ছে টিচিং স্টাফ কোয়ার্টার। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, দুটো স্টাফ কোয়ার্টার্স আর গার্লস হোস্টেল।
তো ওই একাডেমিক বিল্ডিং, তার পাশে হোস্টেল, ইন্টার্ন হোস্টেল, পাশে গার্লস হোস্টেল, এই যে গার্লস হোস্টেল দেখা যাচ্ছে, এগুলোকে রেখে আমরা যদি সোজা এগিয়ে যাই তাহলে সামনে যেটা পাবো সেটা হচ্ছে পুরনো হসপিটাল ক্যাম্পাস, যেটা হসপিটাল বিল্ডিং সেখানটা। চলো তাহলে যাওয়া যাক সেখানটা। তো এইখানে পুরো ব্যাপারটা একটু ওদিক থেকে যে আমরা হেঁটে এলাম, তো এদিক থেকে হচ্ছে তার এন্ট্রি পয়েন্টটা, যে পুরনো সদর হাসপাতালের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা। তো এখানে ঢুকেই যেখানে ওই দেখো উপরে উপরে লেখা আছে জেলা হসপিটাল, তো এখানে একদম ওই পেছন দিকটাই ওখানে ব্লাড ব্যাঙ্কটা আছে আর মর্গটা আছে, আর তার সাথে এই যে ডান দিকে যে জায়গাটা দেখা যাচ্ছে ওখানে আপাতত কোভিড সেট আপটা করা হয়েছে। ঠিক একটু বাঁ দিকে গেলে তোমাদেরকে বলে নিচ্ছি পরপর কী কী আছে। তো এই হচ্ছে পুরো ওল্ড হসপিটালের ব্যাপারটা। তো এখানে মেডিসিন মেল ফিমেল ওয়ার্ড, পেডিয়াট্রিক্স ওয়ার্ড, গাইনি ওয়ার্ড আর যে ওয়ার্ড আছে সেখানে আইসিসিউটাও এখানেই আছে, আর ওইদিকে তোমাদেরকে বললাম যে কোভিডের ব্যাপারটা আছে, আর এখানে সিটি স্ক্যান ও হয়। এই ছিল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের যে ওল্ড ক্যাম্পাস সেটা, আর নতুনগুলো তো তোমাদেরকে দেখালামই, সেইগুলো সেই হোস্টেল যেগুলো দেখেছিলাম তার পেছনের দিকটা, আর এই সব পরপর পুরনো হসপিটালের পার্টটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে ওয়ার্ডের এন্ট্রি এগুলো আছে সব। পুরনো হসপিটালে এটা পেছন দিক থেকে একটা ভিউ। তাহলে বন্ধুরা তোমাদেরকে পুরো ডায়মন্ড হারবার মেডিকেল কলেজটা ঘুরে দেখালাম, একদম মাল্টি স্পেশালিটি বিল্ডিং থেকে শুরু করে একাডেমিক বিল্ডিং, তারপর হচ্ছে গিয়ে তোমার হোস্টেল বিল্ডিংগুলো সব, এবং পুরনো হসপিটাল ক্যাম্পাস, তার সঙ্গে একাডেমিক বিল্ডিংয়ের যেসব জিনিসপত্র সব কিছু তোমাদেরকে ঘুরে দেখালাম। সঙ্গে ছিল আজকে আমাদের সৌম্যজিৎ, ও তোমাদেরকে বলে নেবে ওর চ্যানেলের ব্যাপারে কিছু কথা। তো তোমাদের মধ্যে অনেকেই নিট 2021 দিতে চলেছে এবং নিট 2022-2023 অ্যাসপিরেন্ট আছো, তাদের সবাইকে একটা কথা, নিচে ডিসক্রিপশন বক্সে দাদা লিঙ্ক দিয়ে দিয়েছে, ওই চ্যানেলকে দেখতে পারো। নিটে লাস্ট কিছু দিনে কী করে প্রিপেয়ার করতে হয়, কী কী স্ট্র্যাটেজি হওয়া উচিত এবং কী করে শিডিউলটাকে মেনটেন করতে হয় এই রিলেটেড ভিডিও আছে। তার সাথে রয়েছে নিটের পরে কাউন্সেলিংয়ে কোন কলেজে নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত না, কোন কলেজ বাড়ির কাছে হবে, কতটা ভালো হবে কোনটা নেওয়া, এই রিলেটেড ভিডিওস, ঠিক আছে? তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখতে পারো এবং সবাইকে আহ্বান করছি বায়োমেডকিট চ্যানেলে যাও, সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো, যাতে বন্ধুদের মাধ্যমেও এই জিনিসটা প্রচারিত হয়। এবং অবশ্যই বলবো দাদা চ্যানেলেও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, দাদা খুবই ভালো। এবং আজকের এই ভিডিওটা সত্যি একটা মানে চমৎকার, আর ভীষণ যে ড্রোন শটগুলো নেওয়া হলো খুবই ভালো লেগেছে আমাদের নিয়ে। আর যেটা বলার, ওর চ্যানেলের নাম তো শুনলে বায়োমেডকিট উইথ বণিক, আর তোমরা তো আমাকে পাগল করে দাও, কাট অফ কাউন্সিলিং একবার দাদা চ্যানেলে গিয়ে তোমরা সবাই দেখে নিও যে কী বৃত্তান্ত আছে। আর যেটা বলার যে এটা আজকে আমাদের 13 নম্বর কলেজ ছিল, আজকে খুবই ভালো লাগলো, এরপরে আরও 13টা কলেজ, এই মুহূর্তে 26টা কলেজ, মানে উই আর হাফ ওয়ে ডান, মানে 26টা কলেজ অনুযায়ী আজকে কিন্তু ওয়েস্টবেঙ্গলের হাফ কলেজ, মানে গভর্নমেন্ট আর প্রাইভেট মিলিয়ে হাফ কলেজ কিন্তু আমরা করে ফেলাম। 6টা নতুন কলেজ খুলবে কিন্তু এখনও খোলেনি, সেই হিসাবে আমাদের আজকে হাফ কলেজ হয়ে গেল। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে তো অবশ্যই লাইক করবে। আর যেটা বলার যে এইভাবে, মানে এটাই বলা যে এইভাবে ভিডিওটা দেখে এইভাবে বাসি মুখে চলে যাও না, লাইক আর সাবস্ক্রাইব করে হাসি মুখে তারপরে যাও। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট ব্লগে, চলো টাটা।